Hello viewers, welcome to my YouTube channel Work with Bead. তো আমরা প্রথম পর্বে এই পর্যন্ত বানিয়েছিলাম, যারা প্রথম পর্বটি দেখেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিংকটা দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম ভিডিওটা দেখে আসবেন। আর আপনারা যদি অল্প কিছু পুঁতি হয় তাহলে কিন্তু এই যে সুন্দর গোল্ডেন পিসটি তৈরি করতে পারবেন। গোল্ডেন কালার না, আপনারা যে কোনো কালার দিয়ে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অ্যাক্টিভ করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করি। এখানে দেখুন আমাদের এই যে, আশা করি বুঝতে পারতেছেন, এই যে এইভাবে কি আমাদের এটাকে জোড়া দিতে হবে। তো আমি দেখুন এই সুতো দিয়ে এই যে গোল্ডেন পুঁতিটা আছে আমি এই পুঁতিটা নিয়ে নিচ্ছি এবং এখানে আমি আর একটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দেব। ওকে, প্রথমেই আমাদের একটি তিনের ফুল হয়ে যাবে। ওকে, দেখুন এই যে আমাদের হয়ে গেল। এখন আমি দুপাশ থেকেই একটি করে পুঁতি কমন নেব, ঠিক আছে? তো আমি দুপাশ থেকে একটি করে পুঁতি কমন নিচ্ছি। আর একটি গোল্ডেন পুঁতি করে ক্রস করে দিচ্ছি। আবারও আমি এই সুতো দিয়ে এই যে এই পুঁতিটা কমন নেব এবং হাতের বাম পাশে থেকে আমি একটি পুঁতি কমন নেব। ভিউয়ার্স, আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন আমি আর একটি গোল্ডেন পুঁতি পরে ক্রস করে দিচ্ছি। এবারও আমি দুপাশ থেকে একটি করে পুঁতি কমন নেব এবং আর একটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দেব। তো দেখুন আমি দুপাশ থেকে একটি করে পুঁতি কমন নিচ্ছি এবং আর একটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করছি। এখন আমি এই সুতো দিয়ে দেখুন এই যে এই দুটি পুঁতিতে সুতোটা ঘুরিয়ে নেব। দেখুন এই যে নিচ্ছি, এই যে একটি, এই যে এই যে, দেখুন এই যে এই পুঁতিতে নিয়ে নিলাম। আপনারা যে কোনো পুঁতি সাইডে রাখলেই হবে, আমি যেভাবে দেখাই সেম একইভাবে কাজ করলেই হবে। ওকে, এখন আমাদের আবারও সেম একইভাবে এই যে দেখুন এই যে এই লাইনের উপর দিয়েও কিন্তু এক কমনে আমাদের চার উপর করতে হবে, ঠিক আছে? তো আমি দেখুন এই সুতোয় আমি এদিক দিয়ে যাচ্ছি। তো আমি এই সুতোয় তিনটি সাদা পুঁতি ভরে ক্রস করে এখানে একটি চারে ফুল করব। ওকে, তো আমি তিনটি সাদা পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দিচ্ছি। এখন আমি দেখুন এই সুতো দিয়ে এই যে এই যে গোল্ডেন পুঁতিটা আছে এই পুঁতিটা কমন নিয়ে নেব। এখন আমরা এখানে দেখুন আমার যেহেতু সুতাটা ছোট হয়ে গেছে এর জন্য আমি এই যে এই সুতায় আমি দুটি গোল্ডেন পুঁতি ভরে এখানে গিট দিয়ে দেবো। তো আপনাদের যদি সুতাটা বড় থাকে তাহলে আপনারা যেভাবে আমরা ক্রস দিতাম এই সুতায় সেভাবে ক্রস দেবেন। তো আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। তো বাড়তি সুতোটা আমি কেটে দিচ্ছি। এখানে আমি আবারও তিন হাত পরিমাণের একটি রক সুতা কেটে নিয়েছি। এখানে দেখুন তো আমাদের এই যে এখানে গিট দিয়েছিলাম, তো আমাদের যদি করস দিতেন তাহলে আপনাদের সুতাটা থাকতো এই পুঁতিতে। তো এখন আমি এই সুতো দিয়ে এই যে এই পুঁতিটা কমন নেব। এবং এখানে দেখুন এই সুতোয় একটি এই যে বেগুনি পুঁতি এবং একটি গোল্ডেন পুঁতি করে ক্রস করতে করে ক্রস করে দিচ্ছি। দেখুন একটি বেগুনি পুঁতি এবং একটি গোল্ডেন পুঁতি করে ক্রস করে দিচ্ছি।
এখন আমি এই শুধু দিয়ে দেখুন এই যে গোল্ডেন পুঁতিটা কমন নেব এবং সাপের বাম পাশের সুতোয় এখন আমি দুটি গোল্ডেন পুঁতি করে ক্রস করে দিচ্ছি তারপর আমি এই সুতো দিয়ে এই যে গোল্ডেন পুঁতিটা কমন নেব এবং হাতের বাম পাশের সুতোয় এখন আমি দুটি গোল্ডেন পুঁতি করে ক্রস করে দিচ্ছি এখন আমি দেখুন এই সুতো দিয়ে এই যে গোল্ডেন পুঁতিটা কমন নেব এবং হাতের বাম পাশে সুতোয় একটি বেগুনি পুঁতি এবং একটি গোল্ডেন পুঁতি পরে ক্রস করে দিচ্ছি এখন আমি এই সুতো দিয়ে দেখুন এই যে বেগুন পুঁতিটা কমন নেব এই যে বেগুনি পুঁতিটা এবং এই সুতোয় এখন আমি দুটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি এখন আমি এই সুতো দিয়ে আবারও এই যে এই পুঁতিটা কমন নেব গোল্ডেন পুঁতিটা দেখুন এই যে গোল্ডেন পুঁতিটা এবং হাতের বাম পাশের সুতোয় এখন আমি দুটি গোল্ডেন পুঁতি করে ক্রস করে দিচ্ছি এখন আমি এই সুতোয় একটি গোল্ডেন পুঁতি এবং একটি সাদা পুঁতি করে ক্রস করে দিচ্ছি এখন আমি দেখুন এই সুতো দিয়ে একটি দুটি এই দুটি পুঁতি কমন নেব এখন আমাদের সুতায় রয়েছে দেখুন তিনটি পুঁতি এখানে আমি আর একটি সাদা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি এখন আমরা এখানে দুটি তিনের ফুল করব ঠিক আছে তো চলুন আমি দেখুন এই সেটে এই যে সুতায় দুটি সাদা পুঁতি ভরে ক্রস করে এখানে একটি তিনের ফুল করছি আবারও আমি এই সুতো দিয়ে দেখুন এই সাদা পুঁতিটা কমন নেব এবং এখানে আমি একটি সাদা পুঁতি ভরে ক্রস করে এখানে একটি তিনের ফুল করব তো আমাদের দুটি তিনের ফুল হয়ে যাবে ওকে দেখুন এখন আমি এই সুতো দিয়ে এই যে গোল্ডেন পুঁতিটা কমন নেব এখন আমি এই সুতোয় দুটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি এখন আমি এই সুতো দিয়ে এই যে গোল্ডেন পুঁতিটা কমন নেব তো এখানে আমি দেখুন এই সুতোয় একটি বেগুনি পুঁতি এবং একটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি এখন আমি এই সুতো দিয়ে এই একটি বেগুনি পুঁতি কমন নেব
এখন আমি এই সুতোয় দেখুন দুটি গোল্ডেন গুটি ভরে ক্রস করে আবারও একটি চারে ফুল করছি। আবার আমি এই সুতো দিয়ে এই যে গোল্ডেন পুঁতিটা এই যে পুঁতিটা কমন নিচ্ছি এবং হাতের বাম পাশের সুতোয় আবারও দুটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবারও আমি এই সুতো দিয়ে এই যে এই একটু পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশে সুতোয় এখন দুটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবারও আমি এই সুতো দিয়ে এই যে গোলা বেগুনি পুঁতিটা আছে এই পুঁতিটা কমন নিচ্ছি এবং হাতের বাম পাশে সুতোয় দুটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন আমি এই সুতো দিয়ে দেখুন এই যে গোল্ডেন পুঁতিটা আছে এই পুঁতিটা কমন নেব এবং এখানে একটি বেগুনি পুঁতি এবং একটি গোল্ডেন পুঁতি পরে ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স এই যে একটি দুটি এই দুটি পুঁতি কমন নিতে হবে, তো আমি দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবং আর একটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি এখানে। তো এখানে দেখুন আমাদের দুটি পিনের ফুল করতে হবে। এখানে আমাদের দুটি তিনের ফুল করতে হবে। সো আমি দেখুন এই সুতোয় একটি গোল্ডেন পুঁতি এবং একটি সাদা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এবং এই সুতো দিয়ে দেখুন এই যে গোল্ডেন পুঁতিটা আমি কমন নেব এই যে পুঁতিটা এবং এই সুতোয় একটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন আমি এই সুতো দিয়ে দেখুন এই যে এই পুঁতিটা কমন নেব এবং হাতের বাম পাশের সুতোয় দুটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবার আমি এই সুতো দিয়ে এই যে এই একটি পুঁতি কমন নেব এবং এখানে আমরা একটি তিনের ফুল করব। সো আমি এই সুতোয় একটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন আমি দেখুন এই যে পুঁতিটাতে সুতাটাই আমি কমন নিয়ে নিচ্ছি। দেখুন এই যে পুঁতিটা কমন নিয়েছি। এখন আমরা এখানে আর একটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখানেও আমরা তিনের ফুল করলাম। এখন আমি দেখুন এই সুতো দিয়ে এই যে এই যে এই যে দেখুন এই তিনটি পুঁতি দিয়ে আমি সুতাটা এখানে নিয়ে আসবো। তো এই যে দেখুন একটি
দুটি এবং এই যে একটি তিনটি। এবং এই পাশ থেকেও এই যুক্তি দেখুন। এখন আমাদের এখানে লেস তৈরি করতে হবে। এখন আমাদের দুটি সুতায় দেখুন একটি একটি করে গোল্ডেন পুঁতি ভরতে হবে। তো আমি দুটি সুতায় একটি করে গোল্ডেন পুঁতি ভরে নিচ্ছি এবং আর একটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। তো আমাদের এখানে একটি চারের ফুল হবে। দেখুন আমাদের কিন্তু একটি চারের ফুল হয়ে গেল। এখন আমি দেখুন এই পাশে তিনটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। ওকে দেখুন দুটি চারা ফুল হয়ে গেল। এখন আমি দেখুন এই যে এই পাশের সুতো এখন আমি তিনটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে আবারও একটি চারা ফুল করব। তো আমি তিনটি গোল্ডেন পুঁতি ভরে নিচ্ছি। দেখুন তো আমি এই সুতোটা দেখুন এদিক দিয়ে ঘুরিয়ে আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি। দেখুন এই পদ্ধতি নিয়ে আসলাম। এখন আমি এই সুতোয় একটি গোল্ডেন পুঁতি ভরে নিচ্ছি এবং দেখুন এই যে এই পুঁতি দিয়ে আমি ঘুরে আপাতত এখানে আমি এটা রেখে দিলাম। ওকে আর এই যে এই সুতোটা যে আছে এই সুতোয় এখন আমি তিনটি এখন আমি দেখুন এই সুতো দিয়ে এদিক দিয়ে ঘুরে এখানে যে এই এই পুঁতিতে নিয়ে যাবো সুতোটা। তো আমি এই পাশ থেকে এই পুঁতিটা এই সুতোটা ভরে নিচ্ছি। দেখুন এই যে সেম একইভাবে এখন আমি এই সুতোয় দেখুন তিনটি গোল্ডেন পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। ক্রস করে দিচ্ছি। ওকে এখন আমি সেম একইভাবে আমি এই সুতোয় একটি গোল্ডেন পুঁতি ভরে নেব এবং দেখুন আমি এই যে এই পুঁতি দিয়ে ঘুরে এক জায়গায় করে এখানে গিট দিয়ে দিচ্ছি। ওকে এখানে আমি গিট দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অ্যাক্টিভ করে দেবেন। এখানে আমি একটি ছোট রক্সতা কেটে নিয়েছি। এখন এখন এখানে দেখুন এই যে এক দুই তিন এই তিনটি পুঁতির উপরে আমাদের কাজ করতে হবে। তো আমি এই দেখুন এই যে এই পুঁতিতে সুতোটা ভরে নিলাম। দেখুন এখানে আমাদের প্রথমে একটি চারের ফুল করতে হবে। তো আমি এই সুতোয় তিনটি বেগুনি পুঁতি ভরে ক্রস করে এখানে একটি চারের ফুল করছি। দেখুন তিনটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি।
এখন আমি এই সূত্র দিয়ে দেখুন এই যে এই প্রতিটা কমন নেব এই যে প্রতিটা এখন আমরা এখানে একটি পাঁচের ফুল করব সো আমি এই সূত্রে তিনটি বেগুনি পুঁতি করে ক্রস করে দিচ্ছি এখন আমি দেখুন এই সূত্র দিয়ে এই যে এই গোল্ডেন পুঁতিটা কমন নেব এবং এখানে আমরা একটি চারের ফুল করব এবং এখানে গিট দিয়ে দেব তো আমি এই সূত্রে দেখুন দুটি বেগুনি পুঁতি করে এখানে গিট দিয়ে দিচ্ছি একটি এই যে একটি দুটি তো এই ছিল আমাদের গোল্ডেন ফিস সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে